আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও অফ বিডিএইচআরএম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 2023 সালের স্যালারি স্ট্রাকচার অনুযায়ী গার্মেন্টস শ্রমিকদের স্যালারি ব্রেকডাউন কেমন হবে সেটি নিয়ে। আপনি যদি বিডিএইচআরএম এ নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে আমরা ভিডিও আপলোড করলেই আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর আজকের ভিডিওতে আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দিয়েছে অনলাইন এইচআর সলিউশন। আপনারা হিউম্যান রিসোর্স রিলেটেড বিভিন্ন বিষয়ের সমাধান অনলাইন এইচআর সলিউশন থেকে পেয়ে যাবেন। প্রথমে আমরা দেখে নেব 2023 সালের স্যালারি স্ট্রাকচার অনুযায়ী গার্মেন্টস শ্রমিকদের স্যালারি কম্পোনেন্টস গুলো কি কি। প্রথমে আমরা দেখিয়েছি বেসিক স্যালারি, অর্থাৎ মূল মজুরি। বেসিক স্যালারির সাথে একজন শ্রমিক বাসা ভাড়া বা হাউস রেন্ট পাবেন। এই বেসিক স্যালারি এবং হাউস রেন্ট ছাড়াও শ্রমিকরা 450 টাকার মেডিকেল অ্যালাউন্সেস, অর্থাৎ চিকিৎসা ভাতা পাবেন। এরপর শ্রমিকরা 450 টাকার কনভেন্স বা যাতায়াত ভাতা পাবেন। তারা 1250 টাকার ফুড অ্যালাউন্সেস বা খোরাকি ভাতা পাবেন। সো এই পাঁচটি কম্পোনেন্ট একজন গার্মেন্ট শ্রমিকদের স্যালারি স্ট্রাকচারে থাকবে। সো বেসিক স্যালারি এবং হাউস রেন্ট ভেরিয়েবল, কিন্তু মেডিকেল অ্যালাউন্সেস, কনভেন্স এবং ফুড অ্যালাউন্সেস প্রতিটি গ্রেডের শ্রমিকের জন্য একই। মেডিকেল, কনভেন্স এবং ফুড অ্যালাউন্সেস আমরা যোগ করলে প্রতিটি গ্রেডের শ্রমিকরা 2450 টাকা টোটাল অ্যালাউন্সেস পাবেন। এখন একজন শ্রমিকের টোটাল স্যালারি থেকে 2450 টাকা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা সেই শ্রমিকের বেসিক স্যালারি এবং হাউস রেন্টের যোগফল পাবো। সো এভাবে আপনি একজন শ্রমিকের বেসিক স্যালারি এবং হাউস রেন্টের যোগফল বের করতে পারবেন। এটি বের করার পর আমরা যদি বেসিক স্যালারি বের করতে চাই তাহলে বেসিক স্যালারি এবং হাউস রেন্টের যে যোগফল সেটিকে 1.5 দিয়ে ভাগ করলে আমরা বেসিক স্যালারি পেয়ে যাব। আমরা যেহেতু বেসিক স্যালারি পেয়ে গেলাম, এবার আমরা হাউস রেন্ট বের করব। হাউস রেন্ট বের করার জন্য আমরা বেসিক স্যালারি এবং হাউস রেন্টের যোগফল থেকে বেসিক স্যালারি বাদ দিয়ে দিব। সো এভাবে আমরা বেসিক স্যালারি এবং হাউস রেন্ট বের করার পর একজন শ্রমিকের টোটাল যে স্যালারি কম্পোনেন্টসগুলো আছে, অর্থাৎ বেসিক স্যালারি, হাউস রেন্ট, এ দুটো পেয়ে যাব। বাকি অ্যামাউন্টগুলো আমাদের ফিক্সড। এভাবে চাইলে আপনারা খুব সহজেই একজন গার্মেন্টস শ্রমিকের স্যালারি কম্পোনেন্টসগুলো বের করতে পারবেন। আর 2023 সালের স্যালারি স্ট্রাকচার অনুযায়ী গ্রেড ভিত্তিক গার্মেন্টস শ্রমিকদের মিনিমাম ওয়েজ কত হবে এ নিয়ে আমাদের চ্যানেলে একটি সেপারেট ভিডিও আছে। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর ক্যারিয়ার এবং এইচআরএম রিলেটেড এ ধরনের রেগুলার ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। আমাদের আপকামিং ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।